একদল মাওলার আশেকেরা মাওলার পাগল হয়ে গেছে নূর আলার তারা তো মাওলার ইশকের পাগল হয়ে গেছে আমার মাওলাই কো আমার মাওলাই কো মেরি যত বুঝিবে সে কি স্বপ্নে দেখে রসুল হজরে নামাজ পড়ায়, স্বপ্নের মধ্যে আলী রাদিয় আল্লাহ তা বলে রসুল গেলে মরিয়া, সে আসলো কোথা থেকে? আলী বলে যে আমি যাই নামাজে দাঁড়াইছি, আল্লাহ রসুল বলতেছে আল্লাহ কুমত্তাকা সুরহাত্তা কবির, আল্লাহ নবী কিরাত পড়ে নামাজ শেষ, নামাজ শেষ হইতে হইতে মদিনায় কলে মদিনায় যারা হাজির আছেন মদিনায় কলে মদিনার দক্ষিণ দরজা থেকে এক মহিলা ইয়ে ডাকতেছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নূতন গাছের খেজুর আমি মান্নত করছি, এই খেজুর আপনিও খান সাহাবা কিরামদেরকে ভাগ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রসুল আমাদের দিকে ফেরা, আমারকে আলী ওই প্লেট টানো, আমি প্লেট টানলাম, এখন বলে আলী তুমি এই খেজুর ভাগ করে দাও। স্বপ্ন করলাম স্বপ্ন, রসুল্লাহ বলতে আছে আলে তুমি খেজুর ভাগ করো, হুজুর কয়টা দেবো? কলে একটা করে দাও, কলে একটা 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 দিতে আসি, এখন দিতে কিছু খেজুর আছে, এখন খেজুর এত মজা রসুলের ভয়তে চাইতেও পারি না, আল্লাহ রসুল আমার তুমি একটা নাও, আমি একটা মুখে দিলাম, খুব সাধু খুব মজা, কয় মুখে লালা দিতে দিতি ফজর আজান হয়ে গেছে। দেখছেন সবাই সুবহানাল্লাহ, কত মারাত্মক ঘটনা বোঝে না, যেই আজান হয়ে গেছে আমি দৌড়িয়ে মসজিদে গেলাম, যেয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে নামাজে, সেও পড়তে আছে আল্লাহ কুমত্তাকা সুরহাত্তা, একই কিরাত, কয় নামাজ শেষ হইতে হইতে দেখি ওই বুড়ি দক্ষিণের দরজা থেকে ডাকতেছে আমিরুল মুমিনিন আমার নূতন খেজুর গাছের খেজুর আপনি খান মুসল্লিদেরও ভাগ করে দেন। উমর বলতে আস ওয়ালি তুমি ওই পেলে টানো, ওই হুজুর কিন্তু আজ বুঝে নাই সাহেব দিবি দেন দিছে, ওয়ালি পেলে টানো আল্লাহ নবী যেভাবে বলছে সেইভাবে, কয়লা আমি নিয়ে আসছি, আসছে এবার উমর বলতে আলী তুমি ভাগ করে দাও, কয়টা দেবো? কয়লা একটা একটা দাও, একটা একটা দিলাম, দেওয়ার পর অনেক খেজুর হয়ে গেছে, এখন উমর তো আমার ভাই নবীর কাছে ভয়তে চাই নেই, উমরকে বলতে আছি ভাই উমর খেজুর আসে যখন আমার খাইতে বড় মজা, আমার দুইটা খেজুর দেন, এখন উমর বলতে আছে ও ভাই আলী আল্লাহ রসুল তোমাকে দুইটা দেয় নাই আমিও তোমার দুইটা যেতে পারবো না, হাকিক আছে তো দুনিয়া খবর হয় দিবি পাগলা দিবি, হাকিক আছে
তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নহার নজর হায়, নামি গুয়াম কে আজ দুনিয়া বাস, বাহার কারে কে বাবাসি বা খোদা বাস। এ তালুকদার বাড়ি ভাইরা বাবারা, নিজাম ভাইর মতো যারা মরবা তারা বুঝা শূন্য কবরে যাইও, কেউ থাকার জায়গা না। আমরা কিন্তু সবাই কবর দেশে যাত্রী, ও মুসাফের বাদগাঠুরি দেশে থাকা যাবে না। দেশ ওই বাতিটা অফ করে দেন না, থাক এদিকে আগাই বসেন, সমস্যা নেই। এ দুনিয়া মুসাফের হায় না, ঠিক আছে, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। ও কুকুয়ার ভাইরা আমার বাবারা, কালীপুরার ভাইরা আমার বাবারা, আমার মুজাহিদ ভাইরা, চরমনায় কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে, আল্লাহর কুতুব বলতো বাবা যারা মরবা তারা বুঝা শূন্য কবরে যাইও, ওই কবরে এক না দুই না সাবে কামড়াইবে জাহান্নামের আগুন। আল্লাহ ধাউ ধাউ করিয়া জ্বলবে। ও বাবারা যারা বর বাবু আমার মা বোনেরা, যারা মরবেন কিনিয়া কবরে রওনা করলাম, এ আমার মা বোনেরা বাবার বাড়ি থেকে খাট আল্লাহ, শোকেশ আল্লাহ, ল্যাফ আল্লাহ, তোষক আল্লাহ, ভাণ্ড বাড়ি আল্লাহ কেন পরের বাড়ি মানুষে জ্বালাইবে? এই জন্য তোমার বাবার হালের গরু বিক্রি করলো, জমি কওলা দিয়া পর্যন্ত তোমার সব দিয়া দিল শান্তির জন্য। কয়দিন থাকবা? 30-40 বছর পর্যন্ত নাকি থাকবা? আর মাওলার কবরে হাজার হাজার বছর থাকবা, আমার মাওলার জন্য কি লইছ? মাওলার কবরের জন্য কি লইছ রে পাগলের দলেরা? হিসাব মিলাবার কান্দ মাবুদ গো, ওই জাহান্নামের আজাব সইতে পারব না, ডাকো কি উপায় হবে আমার মরণে? কি উপায় বাতি নাই রে আমার কবরে? একা একা কেমনে থাকবো কবরে? আল্লাহর বান্দারা কার পাগল হবা, জোরে ডাক দাও কার পাগল হবা? হে আল্লাহর বান্দারা কার পাগল হবি? আশেকেরা মিল্লাত মজহাব খোদা, আশেকেরা মিল্লাত মজহাব জুদা, আশেকু কা কিয়া মজাহায় মাশুক আছে পুসিও, শাকে গোলমে কিয়া মজাহায় মাশুক আছে পুসিও। আল্লাহ এই যে পোকার দালে নবজন্মের দাবাড়ি ভাইরা, বাস্তব দাগ আসে কে কা কিয়া মুজাহায় মাসুক আছে পুসিও। দেখো না উলি গুলা কেমন বাতির আলো ভাইয়া কেমন পাগল হইয়া গেছে, একদল মাওলার আশেকের মাওলার পাগল হইয়া গেছে,
নুরু আলো তারা তো মাওলার ইশকের পাগল হয়ে গেছে আমার মাওলাই কো আমার মাওলাই কো মেরি যত বুঝিবে সে কিসে শুনি যারে ভুগিবে সে বিষে প্রেমের জ্বালা বড় জ্বালা যার জন্যে তে খুলে তালা আল্লাহ ও মালিক তুমি নবজন মিথ্যা বাড়ি দিকে চাইয়া দেখো আজকে কত মানুষ আমার নিজে আমি নাই আজকে বাবার আর সন্তান লইয়া তোমার বসছি আল্লাহ ভাই হেরা ভাই লইয়া তোমার দরবারে বসছি তুমি একটু মাথের দিকে চাইয়া দেখো আমার বাবা নিজে আল্লাহ 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 জিয়ার আব্বা আমার হাবিব ভাই ও দুনিয়ায় না যদি একবার মাওলার মারে ভাতের বাতি কলফে জ্বলিয়ে ওঠে দেখবা ডানে নূর বামে নূর সব জায়গায় নূর অপ্রিয়াং তোষে কো মাফালা তো বসিরু আল্লাহ পাইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাও সেদিকে আমার মাওলা যেদিকে তাকাও সেদিকে আমার মাওলা যদি একবার মাওলার পাগল আসে কইতে পারে আমার মাওলা হইল সবচেয়ে আমার দাদা হুজুর শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহির চরমনে জমিনে শুয়ে রয়েছে আল্লাহর কুতুব মারে ভাতের হকের কিতাবে লেখছে মাওলাই বলে সবচেয়ে বড় পাগল হে আল্লাহর বান্দা ওয়াজ বুঝো মাওলাই পাগল ফেরেশতারা বলে মাবুদকে বনি আদম বানাবার দরকার নাই আমার আল্লাহ বলে কলু বালা আমি যা জানি তোমরা তা জানো না আমি বনি আদম বানাবো আর আমার মাওলারে ডাক দেবে আমার কুবজাতি কলজাটা টাস টাস করিয়া খুলিয়া যাইবে আমি মাওলার ইশকের ভিতর পাগল হইয়া যাবে আশিকে রামিল্লা তো আশিকে রামিল্লা তো মজাবুদ এক কিছু বাতি অফ করে দেন আল্লাহ 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 ওড়া থাক আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে সব পাইলাম আমার মাওলারে পাইলাম না আমার আল্লাহ বলে আল্লাযিনা আমানু ওয়াসাদু হুব্বাল্লিল্লাহ যদি আমাকে মহব্বত করতে চায় কারো ছাড়া মুমিনের দল মুমিনেরা সবচেয়ে আমি মাওলাকে বেশি মহব্বত করে ধরে কও কথা ঠিক কি না এ আল্লাহর বান্দা কার মহব্বত করবা কার মহব্বত করবা আমার আল্লাহর মহব্বত করো তারপর মাওলার কবরে যাও আল্লাহু আকবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাওলার কত প্রেম ছিল ভালোবাসা ছিল বিলাল রাদিয়াল্লাহু তার চামড়া খসাইয়া ফেলাইছে তবুও কলেমা বলে না কি কথা ঠিক না বিলালের চামড়া খসাইয়া ফেলাইছে তবুও বিলাল মাওলারে ভুলে নাই হায় হায় হায়
আমার মাওলার মহাব্বাস যদি একবার ধুইতে আমার চরমনায় কালো মানিক বলতে বাংলাদেশের সরকার যদি গুলি চালাইতে মনে জামি রেজাল করিমের বুকে চালাইয়া দে দেখছেন আল্লাহ আকবার সবাই কয় নাই আল্লাহ আকবার যদি গুলির সাহস থাকে আমি রেজাউলের বুকে চালাইয়া দে আমি এক পা পিছাইয়া যাব না কোরআনের জন্য এই কথা ঠিক কিনা কোরআন আছে দুনিয়া আছে কোরআন থাকবে না দুনিয়া থাকবে না এই কোরআন মানার মতো মানো আল্লাহ ইসু আলাইহিস সত্তা সালামের কুয়ে ফেলাই দিয়েছে বাঁচাইছে কেডা আমাদের বাঁচাইবে কে আল্লাহরে ডাক আল্লাহরে ডাক আমি নুমৌ ডুবি গেছি মাহফিল করতে আমি প্রায় ঘটনাটাই বলি যুবকেরা শোন আহ আমার মাওলা বাঁচাইলে আমার নিজাম বাইরে আরো 50 বছর বাঁচাইয়া রাখতে পারত কথা বলো কথা ঠিক কি আহ আল্লাহ 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 মৌডুবি গেছি মাহফিল করতে একটা যুবক আব্দুর রহমান কয়ে নাম ইঞ্জিনিয়ার চাকরিও করে এ শিক্ষিতরা শোন কি ফেস করছো ইঞ্জিনিয়ার পাস আল্লাহু আকবার আব্দুর রহমান বলে হুজুর আমি কই বাবা আপনি কোন মুফতি কোথায় পাস করছেন বলে হুজুর মুফতি না আমি একজন বাংলা মানুষ হুজুর আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে বাঁচার উপায় নাই তখন আমি বলছি স্যার দোয়া করেন বাচ্চা থাকলে দাড়িতে পোষ দেব না নামাজ আর ছাড়ব না আমার মাওলার নিয়েই আমি দুনিয়াতে থাকব আল্লাহ আমার এক হুজুর আপনি ওয়াজির মানুষ কাজে লাগবে আমার ইতিহাস শোনেন আমার বাবাই গেল ভাই গেল আমার আল্লাহ ডাক্তার বলে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান এই ছেলে এক 2 ঘন্টার বেশি বাঁচার আশা আমি দেখি না বাড়ি নিয়ে আসলাম আর সে দেখি মায় কান্দে ফুপুরা কান্দে বোনেরা কান্দে গলা ধরিয়া আমি বলি কান্দো না বাঁচাবার মালিক আল্লাহ চরমনে কালো মানিক আসছে গলা চিপিয়া আমার আব্বা আমাকে নিয়ে যায় কে হুজুর এই ছেলেটা একেবারে কিডনি ধনুরা শেষ ডাক্তার ফিরিয়ে দিয়েছে বাঁচার কোনো আশা নাই আল্লাহর ওই একটা চাপ দিয়ে কে যা বাবা তোর কিডনি কোনো সমস্যা নাই তোর কোনো ঔষধ খাওয়া লাগবে না এই পানি খাস আল্লাহ তোরে ভালো করবে আল্লাহ ভাই বাড়িতে আসলাম নামাজ কালাম পড়ি পাগড়ি পড়িলাম বাজামা 6 মাস হয়ে গেছে হুজুরে পানি খাইতে খাইতে শরীরে ফুলে টেনে গেছে পানি ওটা নিয়ে গেছে 6 মাস পর আবার ওই ডাক্তারের কাছে গেলাম যেই ডাক্তার বলছে কিডনি নষ্ট যে ডাক দিছি স্যার আপনি আমারে চেনেন কয় না বাবা চিনি না বলে আমি হইলাম সেই আব্দুর রহমান বাবা তুমি এখনো কি বাচ্চা আছো বলে হা হুজুর মাওলায় বাঁচাইছে কেমনে বাঁচলা বলে আল্লাহ বাঁচাইছে চরমনে বলির দোয়া চরমনে আল্লাহর ওলি পানি পড়িয়ে দিয়েছে দোয়া করছে আমার কিডনি ভালো হয়ে গেছে ডাক্তার কা বাবা পরীক্ষা করি পরীক্ষা করি আবার দেখে রিপোর্ট আসলে কিডনি আর কোনো সমস্যা নাই দোনা কিডনি সবল সুবহানাল্লাহ দোনা কিডনি সবল হয়ে গেছে আল্লাহ আল্লাহ ডাক্তার বলে কেমন ঔষধ খাইলে কারণ একটু শুধু পানি খাইছি কলে সেই পানিটা দেখি পানিটা মেশিনে দিয়ে বলতে আছে কিডনি ভালো করতে যেই ঔষধের দরকার চরমনে বলির পানি ফুক দিছে সেই পানি সেই ঔষধ হইয়া গেছে আল্লাহু আকবার কর না আল্লাহু আকবার কর এই যে আমার দোস্ত মোস্তফা গাজী পেশাবের নালীতে পাথর হইছিল আল্লাহর কত শুধু একটা চাপ দিছে পেশাব করতে যাওয়ার সাথে সাথে টাস টাস করিয়া পাথর পড়িয়ে গেছে আল্লাহ আকবার কর আল্লাহ আকবার কর
ঢাকা কামরাঙ্গির চার গেলাম মাহফিল করতে গেলে হুজুর বিশাল বড় লোক চরমনায় মনি বিশাল শিল্পপতি কলে হুজুর আমার পিতে পাথর গেলাম লন্ডন চললে ডাক্তার বলছে 10 তারিখ আপনার অপারেশন আগামী মাসে 10 তারিখ আসবেন কলে আসছে দেখি কামরাঙ্গির চর চরমনায় কালো মানিকের বয়ান কি বোঝেন এসবটা সবাই বুঝবেন না বোঝা এত সহজ না হিংসার আগুন চরমনায় কালো মানিকের কথা বুঝবা না রে বাবা শিল্পপতি বলে হুজুর আল্লাহর কুতুবের ওয়াজে বসছি ওয়াজের শেষ হওয়ার পর আমি বয়াত হইছি হুজুরের কাছে বললাম হুজুর আগামী মাসের 10 তারিখ আমার অপারেশন হবে দোয়া করে আল্লাহর ওলি বলে বাবা অপারেশন লাগবে না যাও মাওলা জিকির করে আরে পানি খাইও অপারেশন লাগবে না বড়লোক মানুষ তো আল্লাহ মনে মানে না 10 তারিখ আবার যেয়ে সেই লন্ডনে হাজির বিশ্বাস করতে না যাইয়া হাজির আবার ডাক্তার তো আমরা বাংলা না আবার পরীক্ষা করবে কি অবস্থায় আছে ডাক্তার পরীক্ষা করিয়া কয় সাহেব ও ঢাকার সাহেব আপনার পিত্তের পাথর তো নাই সব গল্লা বাইর হয়ে গেছে আপনি বাংলাদেশে কোন ডাক্তার দেখাইছেন কয় স্যার কোন ডাক্তার দেখাইনি আমার চরমনাই কালো মানি কালো মানিক পানি পড়িয়া দিছে আর আমার জন্য দোয়া করছে হুজুর এই পানি খাইছি কলে পানিটা আমার কাছে দেন পানিটা পরীক্ষা করিয়া স্যার ডাক্তার বলছে লন্ডনে ডাক্তার কলে পাথর গলাইতে যেই ঔষধের দরকার এই পানির মধ্যে মাওলা সেই ঔষধ তৈয়ার করিয়া দিছে নারায় তাকবীর আল্লাহর ওলি আল্লাহ না আল্লাহর ওলি আল্লাহ না আল্লাহ থেকে জুদা না চরমনাই রে পাগল বনি উজানিতে কি পাইল কি দনে হইয়া ধনি মহাজনী করিল আল্লাহর ওলি বলছে বাবা জিকিরে ডাক দেয় আমার মাওলারে ডাক দে আমার মাওলার কাছে যা চাবি মাওলা দিয়া দেবে চাইতে দেরি হবে আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় কুদরতের মাওলা এ আমার মা বোনেরা ও সোনার মা বোনেরা আমি মাগো বহু বছর পর্যন্ত বাজান এই বাড়িতে আমি আসি সব বলতে পারি মাগো তোমাদের এলাকার মানুষ বলতে পারি না এই কয়েক বছর আসার পর যদি এই বাড়িওয়ালারা জাহান্নামে যায় আল্লাহ আফসুস এই বাড়িওয়ালারা কোনোদিন জাহান্নামে যাবে না ধরে রাখবেন আল্লাহু আকবার কাজী হিম্মত করো যার হিম্মত নাই তার কিম্মত নাই তোমার কাম তুমি করবা মাওলার কাম মাওলায় করবে ধরে বলো কথা ঠিক কিনা হিম্মত চালাইয়া যাও হিম্মত চালাইয়া যাও মাওলা তোমারে আমারে ধরা দেবে আল্লাহ মাওলাকে যদি ধরতে পারো মাওলা কিন্তু পরীক্ষা করবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার যখন তার আগুনে ফলাইল আগুন ফুল বাগান হয়ে গেছে আল্লাহু আকবার সেই আল্লাহ কোন নাই এ মহিলারা শূন্য রাখ
নমরুদের মাইয়ার নাম হইল রহিমা। নমরুদের মাইয়া ডাক দিয়া বলতে আছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আগুন তো আগুন নাই, ফুলের বাগান হইয়া গেছে। আমিও যদি তোমার আল্লাহর উপর ইমান আনি, আমি কি মাওলা আগুনে পড়বে? না, আগুনে পড়বে না। নমরুদের মাইয়া ডাক দিয়া কাইলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই বললেই নমরুদে মাই আগুনে ঝাঁপতেছে, আগুন ফুলের বাগান হয়ে গেছে। নমরুদে মাইয়া ডাক দিয়া কয়ে, নমরুদ আমার আব্বা, তুমি মিথ্যা, ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ সত্য। স্বামীর খেদমত করো। আজকে স্বামী দুনিয়ায় নাই, আমার নিজাম ভাইয়ের স্ত্রী আমার ভাবি, আজকে স্বামী নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে কত মনের ভিতর দুঃখ। এই স্বামীর মায়া মহাব্বত দুনিয়ার পাওয়া যাবে না। আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্তেকাল করার পর আমার কবরে আপনি একটা গোর দিয়ে উঠবে। সুবহানাল্লাহ, কইলেন না কেন? আগুন নিভে গেছে না? এইবার আগুন তো আরো বাড়বে। আল্লাহ একবার। এ মা বোনেরা শূন্য, কেমন মহব্বত, কেমন স্বামীর কাছে দাবি। স্বামী নামাজ পড়তে যায়, জামা কাপড় আগাইয়া যেতে পারো না। স্বামী নামাজ পড়তে যাইবে, স্বামীর হাতে একটা মুসাফা করিয়া দেবা। স্বামী যে নামাজে সব পাইবে, তুমিও সেই সব পাইয়া যাবা। সুবহানাল্লাহ বলেন। রমজান আসতে আছে, স্বামীরে জাগাবার। এই রমজান আসতে আছে, স্বামীর জন্য ইফতারি রেডি করিয়া রাখবা, স্বামীর হাতে তুলিয়া দেবা, স্বামীকে সুন্দরভাবে ইফতারি করাবা। স্বামীর রোজায় যেই সব, আল্লাহ তোমারও সেই সব দিয়া দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, কবরে সুয়ালের জব দিতে পারবো না। আপনার জামার একটা টুকরা আমার জামার সাথে লাগাইয়া দিয়ে আমি মরার পর কবরে যাকে আপনি আমার সুয়ালে জব না দিয়া বাড়ি আসবেন না। আল্লাহ, কবরে রাখলো, কবরে রাখি আল্লাহ রসুল দাঁড়াইয়া আছে, ফেরেস্তা আসে না, ফেরেস্তা না, বেলা যায় 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 যায়, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খাদিজা বুড়া মানুষ মরিয়া গেছে, এত কেন কান্দে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা বুঝবি না, তুমি হইলে সুখের স্ত্রী, আমার খাদিজা হইল দুঃখের স্ত্রী। এ মা বোনেরা, বাড়ির জন্য টস করে গেলাম, হয়তো আমার জীবনে নিজাম বাড়ির মতে শেষ মা ফেল হইতে পারে। আয়েশা, তুমি বুঝবা না আমার খাদিজার ইতিহাস। আমি যখন রাত্রে বাড়ি আসতাম, দরজাটা খুলিয়া যাইতো, বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? কলে না, ঘুমাই না, দরজা দুটি এক করে আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, যখন আপনি আসেন সরিয়া যায়, দরজাটা খুলিয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাও খোলা।
Cebrail ayamadı ya Resulallah ya Habiballah. Allah bak salam zanez yapma ya kon ekane darayasın ken o. Hey! Ekonu darayasın ken o bela zay zay zan nakan sokel mudde pani ken o. Bay Cebrail. Ama şakir istedi Khadija. O nabzan mirdan bayra babara mamunura. Ami dektam amar mai marar bar amar abbay fazure namaz poriya kobore kache jiya kamte. Ami darai jai dektam babay amar kande. Amar mar jonno doa kore. Amar rumal di amar babar sokta musai abbo tumi eto kando kha. Kole baba bujbi na tor mai amare pagol banaiya geche. কত মহব্বত ছিল স্ত্রীর জন্য জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহ পাক সালাম জানাইছে আপনি বাড়ি যান কাল আমি খাদিজার সাথে ওয়াদা করছি সুয়ালের জবাব দেব জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ নিজে খাদিজার সুয়ালের জবাব দিয়ে দেবে হে মামুনরা তো মরবি মাগো মরবি তো কবর তো যাবি ওই কবরে একটা দুই না 99টা সাপে কামড়াইবে জাহান্নামের আগুন লাগো আল্লাহ Ya maşe Musa azu khuda Banda mera çera karde zuda Amar bhaira babara o karir maa bunira Bibi hazrare bunu başı diyar se Tobu o bordua karinay Shami re dak diya bode Shami go Ye jongole ye pahare bitar diya zan Soto bas chay to annay karin Ami annay karte bari ও স্বামী আপনার পর দাঁড়ান আর জীবনে দেখা হবে না একবার পায়গনে কদম মুছি নিয়ে রাখি কিমি আল্লাহ আকবার কইবেন না এ মহিলারা বর্তমানে জানি স্বামীরে গালি দাও গোলামের ভয়া গালি দাও স্বামীরে কুত্তার বাচ্চা কইয়া গালি দাও স্বামীরে খয়রাতির বাচ্চা কইয়া গালি দেয় কথা কেন কথা কক ও মহিলা তোমাদের চরিত্র আমি ভালো করিয়া জানি স্বামীদের স্বামী মানো না শ্বশুর শাশুড়ির মানো না একদিন কপালটা ফুরিয়া যাবে যেদিন স্বামী আর থাকবে না আল্লাহ বিবি হাজরা ডাক দিয়ে বলে স্বামী গো দাঁড়ান পায়গনে মুসাফা করিয়া রাখি আগামী কাল আসে আমাদের দাফন দিয়া যাইয়ে না ইব্রাহিম খলিল্লাহ বলে ও হাজরা বেজার হইও না আমার আল্লাহ তোমারে বনবাসে যেতে বলছে কি আল্লাহ আকবার বলবেন না এ যুবকের আল্লাহ আকবার বলবি না হাজরা ডাক দিয়া বলতাছ ও স্বামী দাবি নাই আমার আল্লাহ যদি যেতে বলে কোনো দাবি নাই আমি আল্লাহর উপর খুশি হইয়া গেলাম আর বর্তমান মহিলারা আল্লাহর আন্দাজ টান্দাজ নাই কি কথা কয় কয় না বলে আল্লাহর আন্দাজ টান্দাজ নাই আল্লাহ 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 জঙ্গলের বাঘ আসতে আছে বাঘ ডাক দিয়া বলে এ জঙ্গলের বাঘ খাবি খাইলে আমি হাজারে খামার সন্তান খাস না আমি সহ্য করতে পারবো না মা আল্লাহ আকবার আমি হইলাম ইসমাইলের মা আমি মা কোনো সহ্য করতে পারবো না
বাগে ডাক দিয়ে বলে খাবো না, আল্লাহ নুচিস করিয়া জানাইয়া দিছে আমরা পাহারা দেব, তোমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ হায় হায়, সেই আল্লাহ এখন আর নাই, দাদা আছে কো? আছে আছে আছে, সেই আল্লাহই আছে। সব জিনিসের পরিবর্তন আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই, আছে আমার সেই আল্লাহই আছে। আমার চরমোনায় কালো মানিকের আল্লাহই আছে। জোরে আল্লাহু আকবার, নারায় তাকবীর। আমার বাচ্চা মোজায় থেকে একটু দুই একটা কথা শুনতে মজায়, আমার কালো মানিক আমার আব্দুল সালাম ভাই আছে, এই জন্য কথা বলতে একটু মজা লাগতে আছে। আব্দুল জব্বার ভাই আছে, ওই দরবেশ সাহেবের ছেলে আছে, এই জন্য কিছু কথা বলতে মন চায়। আল্লাহ সব কথা তো সবাই বোঝে না রে বাবা, পিমিরি যাত না বুঝি এসে কিসে, যারে ভুগি বেশে মিশে। আমার বাজান কালো মানিক চরমনে জমিনে শুয়ে রয়েছে, আমার বাজান বলছে আমি যখন আল্লাহ, আমি যখন চাঁদপুর থেকে যখন আমি আল্লাহ 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 আল্লাহ, আমি যখন চিটাগাঙ্গের দিকে রওনা করছিলাম তখন আমি ট্রাকের পিছ আল্লাহ চাক্কার তলে বসছিলাম, মনে আছে আল্লাহর বান্দারা? কই এতগুলা বোঝাই প্রায় আল্লাহ সাতশো নষ্ট টন মাল, এই ট্রাকের গাড়িটা আমার বুকের উপর দিয়া চলে গেছে, সাপ লাগছে, আমি ফজলুল সৈয়দ আমি মরি নাই। তখনই বলছি মাবুদ গে আমি এইলাম বোনাস পাইয়া গেছি, আমি যতদিন বাঁচবো আমি তোমার কথা বলবো। জোরে কান, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক আল্লাহ। আল্লাহ বিবি হাজরা দৌড়ায় পানি পানি পানি, আল্লাহ আমার এনেছে সেই আমি সাফ আমার দৌড়েছি। আমি আজকে দোয়া করি আল্লাহ যেন সবাই একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। মদিনায় গেলে আর যাইতে মন চায় না, আর আসতে মন চায় না। আল্লাহর কাবা বাইতুল্লাহ দরিয়া কানছি মালি, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দরজা দরিয়া কানছি। আল্লাহ আল্লাহ আমার পিছন গুনে টানে আমি কিন্তু ছাড়ি না। আল্লাহ বিবি হাজরা ডাক দিয়া বলে মালিক পানি দিলে, এখন তো আমার বাবা ইসমাইল যদি মারা যায় আমি আর জীবনে পানি খাবো না। মা মা মা, এ বড় মা, আমি আমার নিজাম্বার ছেলেদের বললাম যে আমার সোনার বাবারা খবরদার মাইরে কিন্তু ভুলবি না। আমি জিয়ারে বললা যায়, জিয়ার ভাই সবাই ভাই ছেলেরে বললা যায়, আমার ভাই দুনিয়ায় নাই তোর মাইরে বলিস না রে বাবা, মার দোয়া কামে লাগবে। সব দোয়া ফেরত যাবে, মার দোয়া ফেরত যাবে না। আল্লাহ মাই যদি মাথায় পোসাইয়া দেয় আল্লাহ তারে ধনী বানাইয়া দেয়। আল্লাহ বিবি হাজরা ডাকে, মাওলার ওর গরম হয়ে গেছে, একবার সাবা একবার মারোয়া দৌড় দেয় আসিয়া দেখে ইসমাইলে পার গোর্দানিতে জমজম কুয়ার পানি হয়ে গেছে। নারায় তাকবীর, এ বাচ্চারা সোয়াই তুলে এরকম লড়াই না পাও? আল্লাহর বই ইসমাইল এইভাবে পাও লড়াইছে, পাথর ভাঙ্গা আল্লাহ ঝমঝম কুয়া পানি বাইর করিয়া দিছে, এইটার নাম হইল ঝমঝম কুয়া। সেই আল্লাহ এখন আর নাই, এক কথা বারবার বলি আছে আছে আছে। আল্লাহ রে ডাক বাবা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক বাবা, আল্লাহ রে ডাক। সময় যাইতে না যাইতে সংক্ষেপ কথা, আমার আল্লাহ ডাক দিয়া বলো ইব্রাহিম, ছেলে বনবাসে দেছো তবু তো ছেলের মায়া বলতে পারো নাই,
আমার রাস্তায় কোরবানি দাও। সকাল উঠে একসাথে উট কোরবানি আল্লাহর কাছে হবে না, হবে না। এই যে মা ফেলতেছেন না, যারা টাকা দিয়েছেন না কোরবানি, সবাই কত কানে দেখছে, যারা 100, 500, 1000 টাকা দিয়েছেন, এই যে কোরবানি ইসমাইল নবী কোরবানি দিয়েছে, আর এটা হইল তোমার কোরবানি। কথা ঠিক না? আল্লাহ কা কোরবানি দাও 100 উট আল্লাহ কা হবে না, 100 দুম্বা আল্লাহ কা হবে না, 100 বকরি আল্লাহ কা হবে না। প্রিয় বস্তু কোরবানি দাও। আল্লাহর বন্ধু বলছে আমার ইসমাইল ছাড়া কেউ নাই। কি আল্লাহ পর করলে নেই, ইসমাইল ছাড়া আর কেউ নাই। যাইয়া ডাক যে হাজরা ইসমাইলের মেলা করে গিয়ে দাও, মালিকের দাওয়াতে যাব। মালিকের দাওয়াতে যেখানে মিনা বাজার সেখানে নিয়ে হাজির। বাবা শুইয়া পড়ো, সবাই দেওয়া লাগবে, কেন কাল আল্লাহর হুকুম হইয়া গেছে। ইসমাইল ডাক দিয়ে বলে আব্বু আপনি আমাকে কোরবানি দেবেন, আমার মার কাছে কেন বললেন না? মার কাছে বসে বললে আমি মার গালে দুইটা সুমা দিয়ে আসতাম, আমার মায়ের বলতাম আগো কান্দ না, ও মা দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ। আব্বু আপনার কাছে আমার দাবি, আমার রক্ত মাখা জামা কাপড় মার কাছে নিয়ে যাইবে। মায় আমার দেখে কান্দবে, আমার মায়ের মারবেন না, আমার মায়ের বুঝাইবেন লো হাজরা মাওলার তা মাওলা নিয়ে গেছে, হাজরা তুমি কান্দ না। বাবা শুয়া পর শুয়া পড়ছে, জবাই হয় না। এ যুবকেরা শোন, ইসমাইল নবী নিজে বলে আব্বা আপনি নিজের চোখ বান্ধ দেন, তারপর আমারে জবাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমার মাওলা জান্নাতের দরজা খুলিয়ে রাখছে, ওই জান্নাত দেখা যায়, আমাকে জবাই দেন, জান্নাত দেখা যায়। যখন ছুরি চালাইছে আমার আল্লাহ কয় ও জিব্রাইল তাড়াতাড়ি দৌড় দাও, বেহেশত করে নিয়ে একটা জানোয়ার জবাই দে আমার বন্ধুরে সরাইয়া দাও। জবাই হয়ে গেছে, চক্ষু খুলিয়া তাকে ইসমাইল পড়িয়া রয়েছে। তখন টানে আর বলে আয় বাবা তুরি জবাই দেওয়া লাগবে, আমার আল্লাহ কা লাগবে না, আমার বন্ধু তোমার কোরবানি কবুল হয়ে গেছে। কাজী আমার বাজান জিয়া তোর কোরবানি আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে, বাবা দেখাইতে পারবো না, তোর বাবা নিজাম ভাই সহ তোর বড় চাষা সহ আমার আল্লাহ 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 আমার মুন্সি ভাই সহ আমার ভাই জানে এই বাড়ির ভিতর মুরব্বীরা, আমি দেখাইয়া যাইতে পারলাম না। ইমান আন বিশ্বাস কর, এই দেশের মানুষ এই বাড়ির সকল কবরের মধ্যে নূরের বাতি জ্বলতে আছে, আল্লাহ আকবার। এই দেশের মানুষ ধনী থাকবা বাবা, এই যে মাহফিল চলতে আছে জিন্দা রাখিও, সবার জন্য সবাই দোয়া করিও, এই মাহফিল যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। এখন বাড়ির ভিতর আল্লাহর বান্দাই আছে, চেয়ারে বসে রয়েছে মুরব্বী মানুষ, আল্লাহ যেন 100 বছর হায়াতে বাঁচিয়ে রাখে। সুস্থ না অসুস্থ মানুষ পুরো সুস্থ না, আল্লাহ আল্লাহ আমার ভাইকে তুমি সুস্থ রাখিও বাউলা, আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও। বাবা আমি একটা হাতে ভয় ধরে বলিয়া যাই, এ আমার ভাইরা বাবারা রমজান আসতে আছে, রোজা রাখি নিয়ত করো, কথা কেন আল্লাহ করক, রোজা আসতে আছে রোজা রাখিও, তারাবি পড়িও, নামাজ পড়িও। মা বোনেরা মা বোনেরা আল্লাহ পাকের কোরআন পড়তে জানলে কোরআন পড়িও, আমার জন্য দোয়া চা, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, ও মালিক রে, আল্লাহ।
বাসার মা বোনেরা হাত তোলো আর কান্দো, যদি কান্না না আসে মনে রে বুঝা মন, আমি তো এই ঘরে একদিন নূতন বউ হইয়া সালা, আবার একদিন মরা লাশ নামাইবে, ছেলে কান্দে মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে, মা গো জবাব তো আর দিবা না, ও মালিক ও মালিক, নবজন মির্জা বাড়ির দিকে চাইয়া দেখো কত তোমার আসে কত তোমার ভাগ, দরজা খুলিয়া দাও তোমার জান্নাতের দরজাটা খুলিয়া দাও, আসামি তোমার দুয়ারে হাজির হইয়া গেছে দরজা খুলিয়া দাও। আল্লাহ, আমার গত বছর আমার ভাই নিজাম তালুকদার ছিল, আজকে আমার ভাই রুহের মাগফিরাতের দোয়া চলতে আছে। গত বছর ছেলেরা বাবার কাছে ছিল, আজকে ছেলেরা বাবা নাই, বাড়ির দিকে চাইয়া দেখো ভাই না, এই বেড়ি মুরুব্বীরা প্রায় কবরে চলিয়া গেছে, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো সাহায্য করলো, যারা খাটাখাটনি করলো আমরা যারা মাহফিলে আসলাম, আল্লাহ সবার খবর সোনার মদিনায় পৌঁছে দেয়। যত মোমেন মোমেনাত কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দেন, সবার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেন ইয়া আল্লাহ। খাস করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন দাত্রী শুধু নবজন্মের দাবারি সহ এই দেশের মাটির নিচে যারা যেখানে কবর শোয়া আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আমার বাবা জিয়ার আব্বাকে, তার চাষার কবরকে, নিজাম্বের কবরকে, মুরব্বীদের কবরের ভিতর নূরের বাতি জ্বালিয়ে দেয় আল্লাহ। প্রত্যেকটা বাসা বাড়ির ভিতর রহমত নাজেল করো, আমার নিজাম বাড়ির স্ত্রী আমার ভাবির উপর শান্তি নাজেল করো, ছেলে মেয়েদের উপর শান্তি রহমত নাজেল করো, আমাদের বোন যারা আছে তাদের উপর শান্তি দেয় আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই বাড়িওয়ালাদের যারা যেখানে আছে আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ। আমার বাজা জিয়ার সাথে কারা কারা অংশগ্রহণ করছে আমি জানি না, আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও আল্লাহ। যারা পোস্টারিং করছে যারা মাইকিং করছে আল্লাহ সবাইকে কবুল করো, যারা মেহমানদারি করার জন্য পাকশাক করছে সব তুমি কবুল করো। জিয়ার আম্মা আল্লাহ, তার ভাই ছেলের আল্লাহ, ভাইরা ভাই পুতের বৌরা ইয়া আল্লাহ, ভাই ছেলেরা যারা যেখানে আছে সবাইকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আমার সামনে যারা হাত তুলছে সবাইকে কবুল করিয়া দাও আল্লাহ। রমজান আসছে আছে, রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। আমার মা বোনদের ব্যারাম পীড়া ভালো করিয়া দিও, অসুস্থ যারা আছে আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও ইয়া আল্লাহ। যারা যা চায় তুমি সব দিয়া দাও মাওলানা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আসহাবি আজমাইন। برحمتك